আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। রাজু ফিশিং টিপসের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিও টপিক, এই প্রচণ্ড শীতের ভিতরে আপনারা নদীতে কিভাবে কাতলা মাছ ধরবেন তার খুবই কার্যকরী একটি টোপ আপনারা ব্যবহার করলে বুঝতে পারবেন। তো এই টোপটি রেডি করতে কি কি উপকরণ লাগবে তার পুরো ডিটেলস এই ভিডিওতে আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন পাউরুটির গুঁড়া, পাউরুটির গুঁড়া লাগবে, আর লাগবে হচ্ছে সাতু, আর লাগবে হচ্ছে সাতু। এই সাতুটা হচ্ছে রেডি সাতু, আমার নিজের তৈরি করা সাতু। তো প্রথম আমরা কি করব, এই রুটিটা আর এই সাতুটা আমরা সাথে মিক্সড করে নেব। এটা সুন্দরভাবে মিক্সড করে এর সাথে আর কী কী উপকরণ লাগবে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। এখন অনেক কিছু এর সাথে অ্যাড করতে হবে। তো সাতুটা আমি মিক্সড করে নিই। এটার আমি অল্প পরিমাণ আপনাদের দেখানোর জন্য অল্প পরিমাণ তৈরি করতেছি। এটার আপনারা 1 কেজি সাতু রেডি করতে কতটা পরিমাণ কী কী লাগবে তার সব কিছু আপনাদের আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে সব কিছু লিখে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো ওকে, আমার সাতুটা আর রুটিটা একসাথে মিক্সড করে নিলাম। এর সাথে আর যেটা লাগবে সেটা হচ্ছে রাইস ব্র্যান অয়েল। এই যে রাইস ব্র্যান অয়েল, সামান্য পরিমাণ, এইটুকুর সাথে কতটুকু লাগে আমি ততটুকু পরিমাণ দিয়ে নিলাম। এটা দিয়ে এবার এটা আমরা সুন্দরভাবে মিক্সড করব। সুন্দরভাবে মিক্সড করে নিয়ে এর সাথে আরো কয়েকটি উপকরণ যাবে। তবে এটা আপনারা রেডি করেন, রেডি করে আপনারা নদীতে যখন যাবেন তখন এটা টপটি রেডি করে আপনারা ট্রাই করে দেখতে পারেন। ইনশাল্লাহ আমি মনে করি আপনারা ভালো রেজাল্ট পাবেন। আর এবার যেটা লাগবে সেটা হচ্ছে পোলাও পাউডার। এটা হচ্ছে একটা ইন্ডিয়ান মশলা, ইন্ডিয়ান পাউডার বলে। ছাতু কাতলা মাছ ধরতে গেলে ইন্ডিয়ান পোলাও পাউডারটা খুবই কার্যকরী একটি জিনিস। তো আমি সামান্য পরিমাণ দিতেছি, আর সব কিছু ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন কতটা পরিমাণ কি দিতে হবে 1 কেজি সাতুর সাথে। এটা দিয়ে দিয়ে নিলাম। আর যেটা লাগবে সেটা হচ্ছে মধু। আমি সামান্য পরিমাণ দিয়ে আপনাদের দেখাচ্ছি, ধরেন সাপোজ অল্প পরিমাণ দিয়ে কী কী লাগবে তার। এবার এই দুটো আমরা মিক্সড করব। আরেকটা জিনিস, এটা যখন আপনারা নদীতে ব্যবহার করবেন তো এটাতে আপনারা পিঁপড়ার ডিম না দিলেও চলবে, দেওয়া লাগবে না। তবে কম্পিটিশনের ক্ষেত্রে এটা কিন্তু অ্যালাউ না, কম্পিটিশনের জন্য কিন্তু সাতু টোপ অন্যরকমভাবে তৈরি করতে হয়। তো কম্পিটিশনে কীভাবে আপনারা সাতু টোপ তৈরি করবেন তার ফুল ডিটেলস অলরেডি আমার একটা ভিডিওতে দেওয়া আছে, চাইলে আপনারা ভিডিওটা দেখতে পারেন, আর ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেব। এবার এটার সাথে আমাদের আর কিছু প্রয়োজন নাই। ব্যাস এবার এতে আমরা কি করব, হালকা পানি ছিটা দিব। দিয়ে এটা আমরা এভাবে ঝুরঝুরি করে নিব। এই টোপটা আমরা কিন্তু খামির করব না, খামিরের মতন করব না, রুটির মতন ই করব না, এটা ঝুরঝুরিই থাকবে। আমাদের টোপটা কিন্তু কমপ্লিট, টোপটা কমপ্লিট, খুবই সাধারণ কিন্তু এর কার্যকারিতা খুবই ভালো।
আপনারা ব্যবহার করলে বুঝতে পারবেন। এবার এটা কি করবেন, আটকাটা একটা লাড্ডু কাটা, একটা আটকাটা লাড্ডু কাটাতে আমরা এটা লাড্ডু করব। লাস্টে আরও কিছু একটা স্পেশাল একটা জিনিস আপনাদের দেখাবো, আপনারা দেখবেন। এটা ওকে, আমাদের লাড্ডুটা কমপ্লিট। আপনারা একটু একটু সুন্দর করে চেপে আপনারা লাড্ডুটা রেডি করবেন। ওকে, আমাদের লাড্ডুটা কমপ্লিট। দেখুন লাড্ডুটা, এবার আমরা কি করব, এবার এখানে আপনারা চাইলে মিষ্টি যে আচার, মিষ্টি আচার কিনতে পাওয়া যায় দোকানে, আপনারা মিষ্টি আচার এটাতে ল্যাপিং দিতে পারেন। তবে আমি ল্যাপিংটা একটু অন্যরকমভাবে দিই, যে রুটি আপনারা যে মাখায় রাখেন ওটা থেকে, ওটাতে আপনারা মিষ্টি আচার নেবেন, নিয়ে ওটাতে ওটার সাথে একটু চটকিয়ে ভালোভাবে একটু মিষ্টি আচারটা আপনারা এই যে সুইবেলের, সুইবেলের এখানে এখানে চেপে দিবেন। চেপে দিয়ে আপনারা এটা নদীতে কাস্ট করবেন। আর একটা জিনিস, আপনারা এটাতে ঘি দেওয়ার প্রয়োজন নাই, ঘি দিলে টোপটা শক্ত হয়ে যাবে, তখন এটার কাজ হবে না। তো আপনারা ঘি দিবেন না, মধু, মধু দিবেন। মধুটা শীতের সময় খুবই কার্যকারী জিনিস, খুবই ভালো। আর এটা আপনারা এভাবে রেডি করে আপনারা কাস্ট করবেন, ইনশাল্লাহ আমি মনে করি আপনারা খুবই ভালো রেজাল্ট পাবেন। আপনারা ব্যবহার করে দেখেন, দেখলে বুঝতে পারবেন। আর এটার সাথে আপনারা আদার্স ল্যাপিং ব্যবহার করতে পারেন, যেমন আমি আপনাদের দেখাই তালবাকর ব্যবহার করতে পারেন, নারকেল পচা ব্যবহার করতে পারেন। আর এটা হচ্ছে হিং তেল, হিং দিয়ে তৈরি করা এই তেলটি খুবই একটি ইফেক্টিভ, খুবই কার্যকারী জিনিস নদীর জন্য। নদীতে কম্পিটিশনে এটা রেজাল্টটা আমি খুবই ভালো পাই। এটা আমি সবাইকে সাজেস্ট করবো, এইটা তৈরি করে রাখবেন, খুবই ভালো কাজ দেয় ভাই। আপনারা বিশ্বাস করবেন না, আপনারা এটা তৈরি করে আপনারা ব্যবহার করে দেখেন, ইনশাল্লাহ খুবই ভালো রেজাল্ট পাবেন এটাতে। তো এই হিং তেল আপনারা কীভাবে তৈরি করবেন, অলরেডি আমার ভিডিও দেওয়া আছে, নারকেল পচা কীভাবে তৈরি করবেন, তালবাগর কীভাবে তৈরি করবেন, সব কিছু আমার অলরেডি চ্যানেলে দেওয়া আছে। আর ইডিন স্ক্রিনে ভিডিওর লাস্টে ইডিন স্ক্রিনে আপনারা এইগুলো পেয়ে যাবেন, ভিডিওগুলো পেয়ে যাবেন, চাইলে আপনারা দেখে রেডি করে রাখবেন। মাছ ধরতে গেলে সব কিছুর প্রয়োজন হয় ভাই, সব কিছু, কখন কোনটা কাজে লাগবে কোনো ঠিক নাই। তো এই ছিল আজকের আয়োজন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন। আজকের মতন আল্লাহ হাফেজ।